করবে আমার কি কি যাবে যাবে না বিজেপিতে বিজেপিতে কিছু নাই হচ্ছে যে গেলে পোলাও বিরিয়ানি পাবে পাবে সব মন্ডা মিঠাই পাবে তাই যাচ্ছে যাক গেলেই সভা থেকে নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই কাজ করতে এসছে তো করবেই বলার কী আছে আর তো সন্দেশকালী ঘটনাটা যেভাবে বিজেপি পার্টির প্রচার করতে চাইছে সেই প্রচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আছে তাদের নির্বাচনকে সামনে রেখে সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই বাংলায় কখনো গ্রাহ্য হবে না এখানে অপরাধী এবং অপরাধীদের দ্বারা অত্যাচারিত মানুষের বিষয় কিন্তু মোদি বা বিজেপি এটাকে চাইছে এটা সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়িয়ে নির্বাচনের ফয়দা লুটতে চেষ্টা করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির এই প্রচেষ্টা বাংলার জন্য কখনো শুভকর হতে পারে না বলে আমি মনে করি তাই বাংলার মানুষ এই ধরনের বিভাজনের রাজনীতি সম্পর্কে সাবধান হবেন কারণ অত্যাচারী যারা তাদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না তারা অত্যাচারী ভারতবর্ষে ভারতবর্ষে বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে মহিলার উপর নির্যাতন ভারতবর্ষের ক্রিমিনাল রেকর্ড বুড়ো দেখলেই পাওয়া যাবে ভারতবর্ষের প্রতিদিন ছিয়ানব্বই জন মহিলা ধর্ষিতা হচ্ছে প্রতিদিন ছিয়ানব্বই জন মহিলা ভারতবর্ষে ধর্তিসা হচ্ছে তারা কিন্তু সবাই ইন্ডি জোটের সরকারের নয় ইউপি দেখুন মধ্যপ্রদেশ দেখুন যেখানে যেখানে বিজেপির সরকার মহারাষ্ট্র দেখুন যেখানে যেখানে বিজেপির সরকার মধ্যপ্রদেশ ইউপি আছে কোন তালিকায় আছে হাতরাস উনা কোন তালিকায় আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন সে একজন বড় ইভেন্ট ম্যানেজার সে ঘটনা ঘটাতে সে নানা রকমের ঘটনামতে জৌলু শান্তে সে অনেক বেশি দক্ষ এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না প্রধানমন্ত্রী বলবে না এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে এটা কি একবারে বলেছে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের দু হাজার সালে সে দু হাজার চোদ্দো সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে একশো কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে অনেক অসুবিধার মধ্যে কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিলো এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে এই মেট্রো রেলের টারবাই মানে টিভিআর চলার জন্যে এই মেট্রো রেল যে দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদি সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদির আগে আর কেউ কিছু করেনি এই মেট্রো রেলের ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবনা কবেকার বাংলা সেদিনের সরকার সেদিনের কেন্দ্রের সরকার তারা মিলে ভাবনা ভেবেছিল বলতে অসুবিধা নেই আমার সেদিন বামপন সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল আজকে সন্দেশ খালি শেখ সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট মামলা শুনলো না আবার হাইকোর্টে পাঠিয়ে দিল দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে বড় দুর্ভাগ্য বাংলার এটা নারীদের সঙ্গে রাতের পর যৌন শোষণ করেছে ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছে দিনের পর দিন আন্দোলন করছে তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা যৌন শোষণকারী যারা জমি কেড়ে নেওয়ার নায়ক যারা তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের আপনি মনে করছেন আইসিবিএসের বেতন বাড়ালাম আপনি মনে করছেন লক্ষ্মীর ভান্ডার দিলাম তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আইসিডিএস দিচ্ছেন আপনার দলের লোকরা যারা বাংলার মা বোনদের দর্শন করেছে যৌন শোষণ করছে রাত্রি বারোটার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে পার্টি অফিসে গোটা রাত রেখে দিচ্ছে তাদের কথা আপনার মনে হচ্ছে না আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী ভাবতে আমার লজ্জা লাগে কোন বাংলায় বাস করছি ভেঙে গেল না ভেঙে দেওয়া হয়েছিল কিছু দুষ্কৃতিকারী স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের মন্দির যেটা দীর্ঘদিন ধরে ওখানটা একটা মন্দির প্রতিষ্ঠা করা আছে সেই মন্দিরের প্রাচীর তৈরি করা হয়েছে সেই পাচির ভেঙে দিয়ে কোনো অপকর্ম করতে গেছিলো নিশ্চয়ই পুলিশকে জানানো হয়েছে পুলিশ কী করে আমাদের জানা নাই। জানিয়েছি নিয়ম অনুযায়ী পুলিশের কাছে অভিযোগ পেশ করা হয়েছে ওটা সাধারণ মানুষের মন্দির ওটা সেখানটায় সাধারণ গ্রামের মা বোনেরা রুটি রুজি করার জন্য তাদের ভারত সেবা সব সংঘ সেখানে একটা সেলফ হেল্প গ্রুপের অধীনে কিছু কাজকর্ম শেখায় সেখানে মা মা বোনদের কিছু রুটি রুজি হয় তারা কিছু ট্রেনিং নিচ্ছে রোজগারের চেষ্টা করছে যাদের পছন্দ না তাদের মনে হচ্ছে যে প্রাচীর ভেঙে ভয় দেখিয়ে তাদেরকে তাড়াবো সেখান থেকে মুর্শিদাবাদের পুলিশকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন সে একজন বড় ইভেন্ট ম্যানেজার সে ঘটনা ঘটাতে সে নানা রকমের ঘটনার মধ্যে জৌলু শান্তে সে অনেক বেশি দক্ষ এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না প্রধানমন্ত্রী বলবে না এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে এটা কি একবারে বলেছে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের দু হাজার চোদ্দো সালে সে দু সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে একশো কোটি টাকা এই মেট্রো প্রোজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে অনেক অসুবিধার মধ্যে কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিলো এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে এই মেট্রো রেলের টারবাই মানে টিভিআর চলার জন্যে এই মেট্রো রেল যে দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেমার প্রতিযোগিতায় মোদী সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদীর আগে আর কেউ কিছু করেনি। এই মেট্রো রেলের ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবটা কবেকার বাংলা সেদিনের সরকার সেদিনের কেন্দ্রের সরকার তারা মিলে ভাবনা ভেবেছিল বলতে অসুবিধা নেই আমার সেদিন বামপন সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল